ইয়ালোর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। অ্যাকাউন্টে যাবেন, জার্নাল, অ্যাকাউন্ট নেম সিলেক্ট করবেন, ক্যাশ, ক্যাশ থেকে আপনি ব্যাংকে ট্রান্সফার করতেছেন সেহেতু ক্যাশ সিলেক্ট করবেন। ক্রেডিটে মনে করেন 200 রিয়াল আপনি ব্যাংকের মধ্যে ট্রান্সফার করবেন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, সার্চ করতে পারেন, ব্যাংকের মধ্যে ডেবিট দিবেন 200 রিয়াল, তারপর সেভ দিবেন। দেখেন 583 রিয়াল ছিল, এখন 383 রিয়াল আছে। এভাবেই ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয়।